আসসালামু আলাইকুম। আর একটি নতুন প্রজেক্ট ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। বর্তমান যুগে বাসাকে সাজানো বা ডেকোরেশন করা কিন্তু এক ধরনের ট্রেন্ড, এবং ক্লায়েন্টদের পছন্দের ডিজাইনকে এস্টাবলিশ করা, সেই সাথে ক্লায়েন্টকে স্যাটিসফাই করা কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয়। আর এই চ্যালেঞ্জ নিয়ে ক্লায়েন্টদের স্যাটিসফাই করে কাজ করছি আমরা ডিজাইনার্স টিম। এই ভিডিওতে আমরা দেখব এই প্রজেক্টের কমপ্লিট হওয়া কাজগুলো। এই পাশার এন্ট্রেন্সেই আমরা একটি সিলিংয়ের কাজ করেছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশনে। প্রতিটি রুমেই কিন্তু আমরা সিলিংয়ের কাজ করেছি, এবং সেই সাথে আরেকটু যদি দেখি আমরা এই ডাইনিং স্পেসটাতে যে সিলিংটার কাজ করেছি এটা ট্রায়াঙ্গেল শেপের ফুল কমপ্লিট করা হয়েছে, এবং সেই সাথে স্পটলাইট এবং স্ট্রিপ লাইটও ব্যবহার করা হয়েছে। যেহেতু সম্পূর্ণ বাসাটার কালার কম্বিনেশনে হোয়াইটের উপরে, সো আমরা এখানে ডিনার বাগানটাও হোয়াইট থিমের উপর রেখেছি, এবং যে টপারটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আর্টিফিশিয়াল স্টোন। এবং আরেকটু যদি খেয়াল করি, আমরা যে উপরে শেলফগুলো আছে এখানে গ্লাস ব্যবহার করেছি আমরা ডায়মন্ড কাটিংয়ের, ডায়মন্ড শেপের গ্লাস। আপনারা চাইলে ক্লিয়ার গ্লাসও ব্যবহার করতে পারবেন, এবং ভিতরে আমরা স্পটলাইট ব্যবহার করেছি ভিতরের স্পেসটাকে হাইলাইট করার জন্য। কিচেন যেহেতু পানি রিলেটেড জায়গা, সেহেতু আমরা এখানে গ্লসি টেক্সচারের এসপিএল রেখেছি, এবং দুটি কম্বিনেশন রেখেছি মার্বেল টেক্সচারের উপরে। ড্রয়ারগুলোতে কিছু অ্যাক্সেসরিজ ব্যবহার করেছি আমাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। এইখানে স্টেনলেস স্টিলের একটি কাটলারি বাস্কেট ব্যবহার করা হয়েছে, এবং এইখানে একটা ডিশ ব্যাগ ব্যবহার করেছি আমরা। নাও উই আর মুভিং টু দ্য ডাইনিং স্পেস। আমরা যদি একটু খেয়াল করি এখানে দেখব, আমরা এখানে একটি ক্যাবিনেটস রেখেছি, ডাবল ভার্টিক্যাল পুল আউট একটি অ্যাক্সেসরিজ ইনস্টল করা হয়েছে। এখানে হিউজ স্টোরেজ দেওয়া আছে, আপনারা চাইলে বোটলস এবং যে কোনো ধরনের ড্রাই ফ্রুট এখানে স্টোর করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে যেই পার্টগুলো আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন। এই বাসায় সুন্দর একটি সিলিংয়ের ডিজাইন করেছে আমাদের ডিজাইনার, এবং সিলিংয়ের পাশাপাশি কিন্তু ফুল হাইটের একটি ওয়াল ক্লোজেটও রেখেছে। তো দুটি বেডরুমের সেম টাইপের ফুল হাইটের ওয়াল ক্লোজেট রাখা হয়েছে। আমি আরেকটি বিষয় একটু জানিয়ে দিচ্ছি, আমাদের সম্পূর্ণ কাজগুলো কিন্তু নকডাউন সিস্টেমে করা হয়। এই বাসার মাস্টার বেডেও বেলকনির পার্টিশন হিসেবে একটি ফাংশনাল অ্যালুমিনিয়ামের ফোল্ডিং ডোর রাখা হয়েছে, এবং এখানে আপনারা যদি চান ক্লিয়ার বা ফ্রস্টেড গ্লাস যে কোনোটাই ব্যবহার করতে পারবেন। আমাদের ক্লায়েন্টের পছন্দের এই গ্লাস পেপার ব্যবহার করা হয়েছে। ড্রয়িং রুমে সিম্পলের মধ্যে আমরা একটি টিভি ক্যাবিনেট রেখেছি, সেটাও হোয়াইট কম্বিনেশনের মধ্যে, এবং ঠিক তার পাশেই ডেকোরেটিভ একটি ওপেন শেলফ রাখা হয়েছে। ক্লায়েন্ট যদি চান তার পছন্দের শোপিস বা বইগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন। এছাড়াও কিন্তু এই ড্রয়িং রুমে আমরা সুন্দর একটি সিলিংয়ের কাজ করেছি, আমাদের ডিজাইনার সুন্দর করে ডিজাইনটা কমপ্লিট করেছে।
এক্সপার্ট ডিজাইনার, এক্সপার্ট টেকনিশিয়ান, প্রিমিয়াম কোয়ালিটি ম্যাটেরিয়াল এবং ফ্যাক্টরি প্রোডাকশন নিয়ে কাজ করছে ডিজাইনার্স লাক্সারি কিচেন ক্যাবিনেটস অ্যান্ড ওয়াল ক্লোজেট। ম্যাটেরিয়াল সহ সব ধরনের ইন্টেরিয়ার সলিউশন পেতে চলে আসুন ডিজাইনেজে। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট এপিসোডে দেখা হবে নতুন কোনো প্রজেক্টের নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউনড উইথ ডিজাইনেজ।